পুজোর মাধ্যমে কিন্তু বিভিন্ন বাড়োয়ারিতে দুর্গাপুজোর সূচনা ঘোষণা হয়ে যায়, আর সেই ঘুটি পুজোর আয়োজন আজকে হলো সমাজসেবী সঙ্ঘে। এবার তাদের পুজোর চমক কী তা জানতে তো কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে, পুজো অবধি অবশ্যই। কিন্তু তার আগে এই ঘুটি পুজোতে বিশিষ্টজনদের উপস্থিতিতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছিল সমাজসেবী সঙ্ঘ। এখানে বিশেষ ক্ষমতা সম্পন্নদের চিত্র প্রদর্শনীও করা হয়েছে। চলুন আমরা ঘুরে দেখব ঠিক কীভাবে খুঁটি পুজোর জন্য আয়োজন করা হয়েছিল সমাজসেবী সঙ্ঘে। সমাজসেবী সঙ্ঘের পুজো নামকরা পুজো, সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত একটি নাম। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তো আসেই, তারা সমাজসেবী না দেখে কলকাতা ছাড়েন না, তাই এর একটা মাহাত্ম্য আলাদা। পুজোর আয়োজকদের ধন্যবাদ। সমাজসেবী কলকাতার একটা ঐতিহ্যশালী পুজো, প্রতি বছরই খুব সুন্দর তারা কাজ করেন, এবং শুধু কাজ করেন না, তারা সামাজিক দায়বদ্ধতাও প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই আমি আশা করব এবছরও সমাজসেবী একটি ব্যতিক্রমী পূজা হিসেবে পরিগণিত হবে। সমাজসেবী ক্লাব হলো স্বাধীনতার ঠিক ঠিক আগের বছরে শুরু হয়েছিল, স্বাধীনতার আগের বছরে, তার মানে 76 বছর 77 বছর প্রায় হতে চললো। তো সেই জায়গায় এই অঞ্চলে লেক রোড, লেক ভিউ রোড, এই সমস্ত অভিজাত পাড়ায় এই সমাজসেবীর কিন্তু খুবই নাম রয়েছে। এদের সমস্ত মানুষ খুব আন্তরিকতার সাথে এই পুজোয় অংশগ্রহণ করে, আমি নিজেও এই পুজোয় ওতপ্রোতভাবে জড়িত। আবার পুজো এসে গেছে। এটা আমাদের যারা দুর্গাপুজো কমিটি, যারা আজ কলকাতা শহরে দুর্গাপুজো অর্গানাইজ করে, তাদের কাছে এটা কী বড় অক্সিজেন সেটা বলে বোঝানো না। আমরা কিন্তু থিম এখন বলছি না, সংবাদ প্রতিদিন ডিজিটালের মাধ্যমে আপনাদের কাছে সমস্ত বার্তা পৌঁছবো। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোশ্যাল অ্যাঙ্গেল, আমরা যে সমাজসেবী সেটা তো আমাদের একটা রাখতেই হয়। তো আজকে স্পেশালি এবল চিলড্রেন যারা আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন, তারা আঁকছেন, আমাদের শিল্পীরা আঁকছে, একটা লাইভ আঁকা চলছে। এই জিনিসটা আমরা বরাবর করতে চাই। আমরা সবাইকে ইনক্লুড করে পুজো করেছি, এর আগেও করেছি, আমরা ব্লাইন্ডদের নিয়ে করেছি, আমরা অটিস্টিক বাচ্চাদের নিয়ে করেছি, আমরা সুন্দরবনে গিয়ে তাদের এই বন্যাপীড়িত মানুষদের নিয়ে করেছি। এবছর আমাদের ইচ্ছে এই স্পেশালি এবল চিলড্রেনরা যেন আমাদের সাথে পুজোয় যুক্ত হয়, এবং তাদের আনন্দই আমাদের আনন্দ, তাদেরকে আমরা আলাদা করে রাখতে চাই না। আমার সঙ্গে অরিজিৎদার দীর্ঘদিনের আলাপ, উনি আমাকে অনেক বছর ধরেই বলছেন। তো যেটা হয় আর কি, একটা পুজো ছেড়ে আরেকটা পুজো আসা, আমি পাশের ক্লাবেই করেছিলাম, হিন্দুস্তান পার্কে লাস্ট 3 বছর করেছিলাম। তো সেই জায়গা থেকে আমার আলাদা কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি পাশের ক্লাবেই করছি, তো সুতরাং আলাদা চ্যালেঞ্জিং কিছু মনে হচ্ছে না, চেষ্টা করবো ভালো একটা কিছু করার। একদিকে যেমন হচ্ছে খুঁটি পুজো, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ ক্ষমতা সম্পন্নদের চিত্র প্রদর্শনীও এখানে হয়েছে। সত্যি তো দুর্গা পুজো যেরকম মানুষকে মিলিয়ে দেয়, সেই বার্তা দিয়েই সমাজসেবী সঙ্ঘ এবার সূচনা করলো, এবং আশা করি আগামী দিনে পুজোতেও সেই দৃশ্যই ধরা পড়বে এই প্রাঙ্গণে। ক্যামেরায় প্রতিদিনের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন ডট ইন।